তো আছে যে অন্য দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরা তো সেই কোভিড দ্বিতীয় সার্স দেখা দিয়েছে, তো সেইভাবে আমরাও আমাদের প্রিপেয়ারনেস আমরা কীরকমভাবে তৈরি থাকবো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আজকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির চেয়ারম্যানশিপে আমাদের একটা ডিসিও হয়েছে সব ডিস্ট্রিক্টের সাথে, সেখানে আমরা কিছু নতুন ডিসিশন নিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে এখন রেল আসছে, বিশেষ করে বিভিন্ন চারটে রাজ্যের থেকে যে রেলগুলি আসছে সেটার থেকে আমরা যে প্যাসেঞ্জারগুলি আসবে সেখানে আমরা 100% টেস্ট করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। ফ্লাইটও আমাদের এখানে আসছে, ফ্লাইটও আমরা করছি, আগে থেকে আমাদের ডিসিশন দেওয়া আছে, তারপরেও আমরা 100% আমরা টেস্ট করব সেই ডিসিশন আমাদের হয়েছে। তাছাড়া কিছু কোয়ারেন্টাইন করা, পেশেন্ট শিফটিং করা, এরকমভাবে আমরা পেশেন্ট শিফটিং করব। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পেশেন্ট যেগুলি আসবে যাদের আমরা বিভিন্ন সেন্টারে মিন্স রেলওয়ে স্টেশন তারপর এয়ারপোর্টে টেস্ট করে পজিটিভ পাবো ওদেরকে কীরকমভাবে আমরা শিফট করব, কীরকমভাবে ওদের হোম আইসোলেশন না কোয়ারেন্টাইন সেন্টার কীরকমভাবে আমরা দেবো সে ব্যাপারে আমরা আজকে ডিসিশন নিয়েছি। এ ব্যাপারে আপনাদের সামনে ডিটেলস বক্তব্য রাখবেন আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা।